বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় সালাম, নেতৃত্বে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, এই যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যের অভিযোগ নিয়ে ইউরোপের প্রত্যেক দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দর বাইরেও আমাদের প্রবাসী বাঙালির আমরা এখানে সমবেত হয়েছি। না যখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেলাম, আত্মসজীব উন্নয়ন দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি, অন্ধ বসবাসের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা করে বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ করব এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলব এবং ভবিষ্যৎ 41 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। সেই যখন আমরা আন্দোলনে আলোচনা করে ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম, তখন তারা এক দফা দাবিতে চলে গেল। শুধু তাই না, সে সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হলো, কারণ ছয়টা হত্যা হলো। আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম, এই হত্যাকাণ্ড কেন ঘটলো, কিভাবে হলো, কার দ্বারা হলো এবং যারা কারা দায়ী সেটা বের করতে। দুর্ভাগ্যের বিষয় হলো যে একের পর এক এই ধরনের অগ্নিসংযোগ হত্যাকাণ্ড এইসব ঘটনা ঘটতে শুরু করলো। 2024 সালে জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ছাত্ররাজ্য আন্দোলন করছে, তখন কিন্তু কোন ধরনের পুলিশের বাধা বা কোনো কিছু করা হয়নি, কিন্তু যখন অগ্নিসংযোগ এই হত্যাকাণ্ড শুরু হয় তখনই আমরা দেখি যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে। সেই মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গা আগুন দেওয়া, পোড়ানো, মানুষের ঘর ঘর পোড়ানো, এইভাবে মানুষ হত্যা করা। আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু করলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই আন্দোলনের নামে জনগণের অরাজকতার সৃষ্টি। একটা পর্যায়ে আমার একটা পরিস্থিতি হলো, আমি কোন রক্তপাত চাইনি, আমি চাইনি এখানে খুন খাবে হোক আরো লাশ পড়ুক, আমি সরে আসতে বাধ্য হলাম। দেশে শান্তি আসবে কিন্তু তা আসেনি। আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে, একের পর এক জোর হত্যাকাণ্ড ঘটছে, মানুষের জীবনে কোন নিরাপত্তা নাই, তারপর মিথ্যা মামলা 30,000-এর উপর খুনের মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি শিক্ষক, সাংবাদিক, আমাদের মাইনরিটি যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন কমিউনিটি বাদ যাচ্ছে না, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, আর সেই সাথে সাথে তাদেরকে হয়রানি করা হচ্ছে, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি দোকানপাট সব পদ বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনকি আমাদের যারা প্রবাসী বাঙালি তাদের আত্মীয় স্বজন তাদেরকে হয়রানি করা হচ্ছে, হামলা করা হচ্ছে। ইতিমধ্যে যেমন 11টা গির্জা ভেঙেছে, হামলা করেছে, বৌদ্ধ মন্দির ভেঙেছে, হিন্দুদের মন্দির ভেঙেছে, পারিবারিক লুট এবং হামলা এগুলি করে হচ্ছে। আমাদের স্থানীয় সরকার যারা নির্বাচন কমিশন গঠন করি,
হাবিবুল আউয়াল সাহেব হলো রাজনৈতিক দল তারা কিন্তু হাবিবুল আউয়াল সাহেবকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাকে নিয়োগ দেয় এবং কমিশন গঠন করে। তো এই তার অধীনে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সমস্যা নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলি অত্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। যখন আমি সব ছেড়ে দিই একের পর এক নির্বাচিত প্রতিনিধি আমাদের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, স্থানীয় সরকার প্রত্যেকের জানা নির্বাচিত ব্যাংক।